একসঙ্গে কাটালেন 11টি বছর, টলিউড কাপলদের মতো বিচ্ছেদের পথে পা বাড়াননি ঐন্দ্রিলা অঙ্কুশ। দুজনেই টলিউডের অন্যতম সেরা অভিনেতা অভিনেত্রীর স্থান দখল করে রয়েছেন, দুজনেই একে অপরের হৃদয় জুড়ে রয়েছেন। তারা হলেন অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন। টলিউডের অন্যতম সেরা লাভ বার্ডস তমকা পেয়েছেন এই জুটি। খুনসুটি, ভালোবাসা সব মিলিয়ে তাদের সম্পর্ক, আর সেটা সাধারণ মানুষের থেকে লুকিয়ে চুপিয়ে নয়, দুজনের ডায়েরির খোলা পাতার মতো একেবারে স্বচ্ছ। এই মুহূর্তে বলিউড টলিউড জুড়ে শুধুই বিচ্ছেদের ট্রেন্ড। তবে অঙ্কুশ বা ঐন্দ্রিলা কেউই এই জোয়ারে পা ভাসাননি, তাই এখনও অটুট এবং অন্যদের কাছে দৃষ্টান্তস্বরূপ তাদের প্রেমের গল্প। টলিপাড়ার অন্যতম পুরনো এবং প্রিয় জুটি এই দুজন, প্রেমিক প্রেমিকার থেকেও যেন দুজনের বন্ধুত্ব আরও বেশি। এই ঐন্দ্রিলাকে গরিলা বলেছেন অঙ্কুশ, আবার এই তাকে প্রেমের চুম্বনে ভরিয়ে দিয়েছেন। দেখতে দেখতে সেই প্রেম যাপনের 11 বছর পূর্ণ হলো। মিষ্টি এই জুটির কার্যকলাপ দেখতে সোশ্যাল মিডিয়ায় বেশ পছন্দ করেন নেটিজেনরা। অঙ্কুশের একটি ছবি এসেছে চর্চায়, হাসি মুখে গালে হাত দিয়ে একদৃষ্টে ক্যামেরার দিকে তাকিয়ে তিনি ঠিক যেন কারুর সৌন্দর্য মুগ্ধ হয়েছেন। যেমন অনুমান ঠিক তেমনটাই হলো। ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, এভাবে গালে হাত দিয়ে ছেলেরা তখনই বসে থাকে যখন তারা প্রেমে পড়ে, আর নয়তো যখন একটা মেয়ের সঙ্গে 11 বছর ধরে প্রেম করে। বলা বাহুল্য এখানে তিনি নিজের আর ঐন্দ্রিলার কথাই বলেছেন। 11 বছর ধরে একজন নারীর সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখা আজকালকার দিনে সহজ নয়। নিজের প্রেমিকার উদ্দেশ্যে এই পোস্ট করেছেন অঙ্কুশ হাজরা। শুধু তাই নয়, ডায়েট করে তন্তি হয়েছেন ঐন্দ্রিলা, আর তাই মন খারাপ নায়কের। তিনি আবার সেই গুলুগালু ঐন্দ্রিলাকে ফিরে পেতে চান, সেটাও আবার পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। খুব দ্রুত লাভ ম্যারেজ সিনেমায় এই জুটিকে দেখা যাবে রিয়েল লাইফে। তো দর্শক, এ ছিল আমাদের কাছে ঐন্দ্রিলা আর অঙ্কুশের সর্বশেষ আপডেট নিউজ। পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অন রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।